नमस्कार बंधुरा, शुभ महाअष्टमी। केमन आछो सबाई? आशा करी सबाई भालोई आछो। तो आज के शुभ अष्टमी सबाई के जानिए अनेक अनेक प्रीति और शुभेच्छा। तुम्हारा सबाई भालो थाको और तुम्हारे जीवने जान ठाकुर भालो भालो सुख सहान शांति खबर निये आसुक। और आज के जेहेतु घरे सबाई ब्लग करछि तो तुम्हारा ब्लगटा देखते थाको और आशा करछि तुम्हारा भालो लागबे। देखो आज के नॉर्मल साड़ी पड़े, इटा भाई एने दिए और अष्टमी मेकअप तुम्हारे कम लगल सजा कम लगे तो लागल तुम्हारे जानिओ। और देखो सिम्पलि हमें मेकअप कर रखम हेयर स्टाइल कर मालाटा पड़े और इयरिंग चेन्ज करते हलो क्यों कि एक असुविधा हो भलोई लगे कि ना तुम्हारा जानिओ। तो स्वास्थ्य तुम्हारे जन्ई कि तुम्हारा अष्टमी लुकटा के देखे नहीं बोलो कि कीरकम लागे। तो आज के ब्रेकफास्ट बनिए ओट्स और दुपुरे लांचर जो मेन्यू हे लुची कूमड़ो तरकारी सीमुर पायस तो बनाब और चना दाल। तो चना दाल गए बाद बाकी रान्नागुलो बाकी आछे। तो गुनी के आज के तुम्हारा देखो और जानी कि गुनी के देखे तुम्हारा खूब खुशी हो क्या कि सत्य कथा बोलते गले गुनी के देखे आज के निजे चिंते ना माँ हुए तो बोलते हैं ना कि बाबू के देखे नहीं खूब भाव लगे। दोपुरे लांचर साथ तो तुम्हारा बोलते ही भूले गलम मिष्टि। मिष्टि बांगाली बाड़ी पुजो हर से मिष्टि खाने ना दुर्गा पुजो समय से होते। और आज के भाई देखे हमें बोके बोके बोले कि तर आज के कुर्ता पर ना क्यों तोदे ब्लगे सवार सामने बोबो तो बोके भाके हमें कुर्ता पड़ी वाला कुर्ता पड़े और देखे नहीं बोलो कम लगे। देखो शुभ अष्टमी एवरीवन। सो तुम्हारा भलो देखो इनजय करो। और एक जिस हम तुम्हें दीदी सब किस कथा आज के बोले सरकम किच्छू नहीं देखे नाओ पड़े नहीं जे रखम करलो पड़े नहीं पड़े नहीं नर्मल ये एक्चुअली ना दादा हाँ देखा जाए। देखो ये कुर्ता पड़े नर्मल ये पायजामा पड़े नहीं कल के एकजा खूब बका दी हमें जो हाफ पैंट पर बसा क्योंकि घरे तो पुजो दीते কোথাও যাচ্ছি না সবাই অঞ্জলি ফঞ্জলি দিচ্ছে এখানে দিচ্ছে কিনা জানি না তবু দিচ্ছে হয়তো আমরা অনলাইন দেখছি আমরা অনলাইন দেখে ও দেখেছে আমি অ্যাকচুয়ালি একদম দেখিনি। আর এইটা একটা স্কাই ব্লুর একটা কুর্তা পরে নিয়েছি মাথাটা দেখা যাচ্ছিল কুর্তা স্কাই ব্লু কালারের কুর্তাটা পরে নিয়েছি। তোমাদেরকে বলেছিলাম কি অষ্টমী থেকে কুর্তা পরা স্টার্ট করবো মানে আজকে পরেছি কালকে নর্মাল আবার টি শার্ট আর কিংবা শার্ট আর পরশু দিন যেটা দশমীতে রানীদের বাড়িতে যাবো সেই দিন আবার কুর্তা ও পরবে কিনা আমি জানি না। ওকে আমাদের কাছে বকে বাকে দিদি পড়া করে দিচ্ছে কি তোদের আজকে কুর্তা পরবি আর বাবি আছে ওইদিকে বাবি চান ঠান করে আসুক তারপর না অ্যাকচুয়ালি না আর দেখা হবে। হ্যাঁ গরমটা এত বেশি এটা তো রেয়ন মানে রেয়ন হচ্ছে আর ফির উবেন হচ্ছে তো সেই জন্য কুর্তা পরা ইজ নট পসিবল এই গরমের মধ্যে। বাট পরে নিয়েছি যেহেতু তোমরা সবাই জানো কি বেঙ্গলিতে কুর্তা পরতে হয় লাস্ট ইয়ারও পরেছিলাম এই ইয়ারও পরলাম সো এটা কন্টিনিউ এখন থাকবে। এখন খাবার দাবার তো তোমরা এভরিডে দেখছো আজকে ট্রাই করবো কিছু তোমরা নতুন দেখাবার জন্য। তো চলো ব্লগটাতে স্টার্ট দিদি করে দিয়েছে আর তোমরা ওয়েট এবার আসছে আমাদের গুনি রানী। টার্ন
আর কিছু বলার আছে? হ্যাঁ বল। আজকে পুরো ব্লগটা দেখবে, আজকে মজাই মজা আসবে। আচ্ছা আসি। তোমরা দেখছো আমি শাড়ি আর চুড়ি আর এই সব গয়না গুলো পরে তোমরা ভাবছো আমি কমফোর্টেবল না, কিন্তু না, আমি একদম মস্ত পারফেক্ট আছি। তো তোমরা দেখো কি মামা আমাকে কি দিচ্ছে, এই কালার তো মামা আমাকে দিচ্ছে। কি কি আছে দেখো ভিতরে? হ্যাঁ দেখো, স্যানিটাইজ করে নিছিস না? হ্যাঁ হ্যাঁ। এখন খুলে দেখছি এর মধ্যে কি আছে। আরে বল, এটা খুশ আছিস কি না? হ্যাঁ খুব খুশি। খুশি, অনেক খুশি। হ্যাঁ, তো ভিজে ভিজে তো না আছে। ওই যে স্যানিটাইজার আছে বলে লাগানো ছিল। এই দেখো একটা ড্রয়িং বুক আছে। কি কি আছে দেখি? এই দেখো ফ্রন্টটা দেখো, এটা হচ্ছে ড্রয়িং বুক। হ্যাঁ ক্যামেল এর না দেখি। হ্যাঁ না ফেভার ক্যাসেল। আর দাঁড়া, এগুলো তো আগে বার করে নিই, ওকে দেখাচ্ছি। এটা একটা শার্পনার, এটা অনেক দরকার ছিল। আরে তো বাবা, এটা পেন্সিল সে তো আর আমাকে এদিক দিয়ে পেন্সিল আনতে হবে না। রাবারও আছে দেখি। আর এটা হচ্ছে স্কেচ পেন, যেটা আগে মামা আমাকে দিয়েছিল। ও ওর মতনই না? হ্যাঁ সেম ওমনি। আর এটা হচ্ছে একটা ওয়্যাক্স কালার। ওয়্যাক্স কালার, ওয়্যাক্স কালার না এটা। এটা কোন পড়তো পড়তো কি লেখা আছে? ইয়ার ভাইবার ধীরে ধীরে গো। ও এটা প্লাস্টিক ক্রেয়নস হচ্ছে। ক্রেয়নস, ক্রেয়ন মানে হ্যাঁ ওয়্যাক্স কালার মত নি তো ভালো। আর তা এই ছোট মানে স্কেলটা। আর দেখি আর কি আছে। ও এগুলো সবই ছিল, আর কিছু নেই। এটা একটা সুন্দর মতো স্কেল। তো সরি আমি তোমাদেরকে লাইভে দেখতে পারলাম না, কিন্তু ওকে আমি ব্লগে আসছি, তোমরা দেখে মজা করবে। লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যেটা কালকে রণমম বলেছিল ওইটাও প্লিজ করে দিও। আচ্ছা একটা কথা বলছি, যে আর পাচ্ছি না তোমরা দেখে নাও কুর্তাতে, ওরও গরম লাগছে, আমারও খুব বেশি গরম লাগছে, ভালো লাগছে না একদম। ঠিক আছে তো আমি আর চেঞ্জ করে নিচ্ছি, আমি একদম জেনে আবার নিচে পুরানো আফতারে চলে আসবো। ও একটা শার্ট শার্ট পরবি তো? হ্যাঁ শার্ট চেঞ্জ করে নেবো, কেন খুব গরম লাগছে, গরম খুব বেশি। ধানবাদে তোমরা ভাবছো ধানবাদে গরম নেই, খুব বেশি গরম। এগুলো পরলে না বেশি গরম, কমফোর্টেবল না, একটু পরি না না, কিন্তু দশমীতে পরবো। ও পরবে কিনা জানি না, পরবি তো তুই দশমীতে? অলওয়েজ আমাকে পিছনে রাখে, কিন্তু আমি হচ্ছে আগে পরে নিয়ে এসেছিলাম। ঠিক আছে পিছনে রাখি না, কমফোর্টেবল। আমি এখন গরম লাগছে, ওকে বলবো আমি কুর্তা পরতেই হবে তো, এমনি তো না, ওর ভালোর জন্যই বললাম। কিন্তু যেটা বলছে মা যে কুর্তাটা তোমাদেরকে দেখিয়েছিলাম অন্য একটা ব্লগে, সেটা দশমীতে পরে যাবো। আর দশমীতে, দশমীর ব্লগটা একাদশীতে আসবে, আর দশমীতে আমাদের লাইভ আসবে, সেটা বারবার তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, ফেসবুকে পোস্ট করব। হ্যাঁ ঠিক আছে, তুমি একবার বলে দিচ্ছি ব্লগে নিজের থেকে কি দশমীতে আমরা লাইভ আসছি সবাই, ফুল ফ্যামিলি টোটাল। ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়া হবে, তখন দেখা করছি। তো আজকে লাঞ্চের মেনু তো তোমাদেরকে বলেই দিয়েছি, আমার চানা ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, ওটা মানে ফোড়ন দিতে বাকি আছে, আর কুমড়ো তরকারিটা বানিয়ে দিয়েছি, এখন লুচি ভাজছি। দেখো লুচিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর ভাইদের মধ্যে কেউ একজন সিমুই পায়েসটা বানাবে, ওরা বললো আমরাই বানাবো, আমরা আজকে কিছু একটা বানাবো মিষ্টি জিনিস, তো ওরা সিমুই পায়েসটা বানাবে আর কি। তো আমি লুচিগুলো ভেজে নিই, তোমরা দেখতে থাকো। সো সেবাইটা আমার ভারে, অ্যাকচুয়ালি সেবাইটা বানিয়ে দিচ্ছি, কেন কি অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। সেবাইটা নর্মাল যেরকম বানাই সেরকমই বানাচ্ছি মিষ্টি, আর পুজোতে মিষ্টি বলে দেখো কেউ তো খাবে না, যে শ্যুট করছে সে খাবে, গুনি খাবো আর আমি খাবো, আর কেউ খাবে না। চলো একটুখানি বানাই সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই যে সোয়াটা দিলাম, আর দেখো সবাই আমরা চেঞ্জ করে নিয়েছি, গুনি দিদি সবার চেঞ্জ হয়ে গেছে, যেহেতু চেঞ্জ না করলে কোনো অপশন নেই, এখন যা গরম, গরমে চেঞ্জ না করলে থাকতে পারবো। আরেকটা কথা তোমাদেরকে এটা বলে দিই, এখানে লাস্টে যেটা হবে বাটির থেকে দু বাটি এক 1.5 বাটি মতন নামিয়ে নিয়ে বাবির জন্য রেখে দেবো, বিকজ ওটা রাখতে হবে, বাবি তো সুগার ফ্রি দিয়ে খাবে। সো দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া একটা কল আসছে।
যাচ্ছে আমরা যখন সবাই চেঞ্জ করে তখন বাবি রেডি হচ্ছে যা চশমা টশমা পরে আসুক বাবি কিছু বলবে আর এখানে আমাদের শেফ বানিয়ে নিয়েছে স্পেশাল অষ্টমীর সিবাই যেটা বানাতে কখনো দুটো এনেছি না না আধাতে হয়ে গেল একটু এটা মিলিয়ে নিবি কি এই দুধটা দাঁড়া একটু এটা ফুটে উঠো আর আরেকটা প্যাকেট কিন্তু না ওটা কি হলো ফুল হবে না এই শেফ দুধ লাগবে না এখন লাগবে না দাঁড়া হয়ে যাক এটা এখন হচ্ছে এখন তো দিলামই দুধটা শেফের জায়গা দেখো কেমন না ব্যাপার এটা লম্বা সেবা এইটুকু কড়াই অবশ্যই পড়বে আচ্ছা এই আকান জুসটাকে দাও দেখো এরকম করে করতে দেখো এরকম করে বার করবে এরকম করে দিয়ে দেবে এটা সবাই করে অষ্টমী তোমরা সবাই কেমন আছো আজ পুজো পুজোতে সবাই খুব ইয়ে মানে সবাই ব্যস্ত আমিও সেই অষ্টমী করে নিয়ে এবারে যাব ডিউটি এবারে সেই জন্য সকাল সকাল তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম কথাবার্তা পরে কথা হবে এবারে আমি ডিউটি বেরোবো কালকে অষ্টমী এবার কালকে কথা হবে হ্যাঁ কাল নবমী তো হবে তো রেডি এই দেখো মা আজকে রেডি হয়ে গেছে অষ্টমীর জন্য এবারে আমি ডিউটিতে বেরোবো আমার 9টা টাইম হয়ে গেছে খুব হরবড়িতে হরবর 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 করছি ড্রেস পরে নিয়েছি ড্রেসও পরে নিয়েছি নতুন ড্রেস পরে নিয়ে ডিউটি চললাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাই হ্যাঁ নমস্কার সবাই পুজোয় ভালো থাকবেন শুভ অষ্টমী সকলকে জানাই আর পুজো এবার যেহেতু বাড়িতেই কাটাতে হচ্ছে এরাও বাড়িতে আছে দেখি সব ভালোই করছে কোথাও এখানে অবশ্য পুজো পান্ডাগুলো অ্যালাউ নেই ওই 4 ফুটের মূর্তি অ্যালাউ করেছে 200 মিটার দূরে বোধ হয় কিছু লোকজনের আগমনের অ্যালাউ করেছে এরকম কিছু আজ আমি খোঁজ নিইনি তো যাই হোক আপনারা ভালোভাবে বাড়িতেই আমার মনে হয় মানানো ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার তো দেখো আমি একদম এই দেখো ঘরের লুতে চলে এসেছি একদম আমরা সবাই চেঞ্জ করে নিচ্ছি অষ্টমীর লুক আমাদের ফার্স্টে যেমনি ছিল আর এমনি নাই দেখো দেখবে শুধু ফেসটাতে অষ্টমীর লুক আছে আর ড্রেস পরে আছি ঘরে পুরো বেকার লুক হয়ে গেছে এটা বেকার লুক বলে আমার দেখবে দেখো তোমাদের অল টাইম ফেভারিট দেখো নতুন ড্রয়িং কপিটা খুলে দিয়েছে তোর না না ও এটা খুলবে না বলেছে মা বাবা কেন কেন এমনি কেন হয়েছে তো দেখো আমরা লাঞ্চ করতে চলে এসেছি তো লাঞ্চ মানে সবাই এখন লাঞ্চ করবো অনেক দেরিও হয়ে গেছে তো সবাইকে লাঞ্চটা দিয়ে দিচ্ছি তো এটার আগে দেবো গুনিকে কে তো দেখো আমরা লাঞ্চ করতে বসে গেছি আর ভাই এখনই বসবে খেতে ওর ক্যামেরাটা ধরে আছে শুট করছে ও বসবে খেতে সো দেখো লাঞ্চের মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছ এই যে সেওয়ার পায়েস এই দেখো দিস ইজ ভেরি লাভলি নিজে বানিয়েছে তো এজন্য একটু বারবার ঠিক আছে এদিকে এদিকে লুচি অ্যান্ড এদিকে চানার ডাল মানে ছোলার ডাল এটা হলো আলু কুমড়োর তরকারি মিষ্টিতে বলে দিচ্ছি কি কি আছে এটা রাজভোগ হয়ে গেল এটা হয়ে গেল রসগোল্লা এটা হয়ে গেল মুরকি মতন কিছু হচ্ছে মোয়ার লাড্ডু কিন্তু যেহেতু খাওয়াতে পারছি না তোমরা বাড়িতে সবকিছু খাও তোমরা এনজয় করো এবার খাবারটা সবাইকে দেখিয়ে সবাই বসে যায় আগে তারপরে শুটটা হবে
বলবে কিছু বলো সব নেমে গেছে কিন্তু মেকআপ নামেনি এখনো বলো হ্যাঁ মেকআপ নামেনি তো এগুলো সব হয়ে আছে আচ্ছা টেস্ট করে বলতে কেমন হয়েছে সিমাইটা খাও কোনটা একটা খা না না সিমাইটাই খাও ওইটাই বেশি ও বলতে চাইছে দেই সব কি ভালো হয়েছে না ঠিক আছে এটা কিন্তু ফেক চলো খেয়েনি বলে দে আমি কেন বলবো এত কথা না খেয়েনি সবাই বসি তারপর আমি দেখাচ্ছি আবার তো চলো ব্লগটা এখানে অষ্টমীর স্পেশাল ব্লগটা এখানে শেষ করছি সো ব্লগটা আজকে কেমন লাগলো না লাগলো এই দিকে জানাবে কমেন্ট সেকশন নিচে আর এইদিকে সাবস্ক্রাইব করে দিও অনেক কো তোমরা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট প্লিজ প্লিজ আগেন আমি বল দিচ্ছি নোটিফিকেশন বেলটা সবাই টিপে দিও কিন্তু এটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট বিকজ নোটিফিকেশন না পেলে ব্লগ দেখবে কি করে আমাদের এই দুটো চেহারা দেখবে কি করে সো প্লিজ নোটিফিকেশন বেলটা টিপে দিও ঠিক আছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবার নবমী আর দশমী দশমী তো আগেই বলে দিচ্ছি লাইভ যাবো সেটা নিয়ে কিছু বলছি না কালকে নবমী ব্লগটা এতে মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী ব্লগ কিছুই না নবমী ব্লগটা ধামাকেদার ব্লগ হবে আমি বলছি আর ও বলছে তোমরা সবাই দেখো হ্যাঁ একটু আমাদের ব্লগ টাইমিংটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে কারণ কি আমরা এটা ডিসাইড করেছিলাম কি যেদিন যেটা সেই দিনের ব্লগটা সেদিনই যাবে তো তার জন্য একটু লেট হচ্ছে ব্লগ মাইন্ড করো না বিকেলবেলা ছটার থেকে সাতটা অবধি তোমার চেক করে নিও তার আগেও যেতে পারে কিন্তু ম্যাক্সিমাম টাইম এটা কারণ এডিট করতে টাইম লাগে তার জন্য আবার বলছি কালকে নবমী ব্লগটা একদম মিস করবে না ঠিক আছে কালকে আমরা সবাই যাবো আর যদি যাবে মন্ডপে একটু ডিস্টেন্স মেনটেন করে চলো বাই কালকে আবার নতুন ফ্রেশ ব্লগ আর ধামাকাদার ব্লগের সাথে হাজির হবে চলো সবাই ভালো থেকো বাই বাই